দর্শক, টানা ঢাকা দুই আসনে নির্বাচনী প্রচারের খবর জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়া রহমান। জিয়া 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 জানাবেন যে ঢাকা দুই আসনের আওয়ামী লীগ সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা দুই আসনের সাভারের যে তিনটি ইউনিয়ন, সাভার, আমিনবাজার, ভাকুর্তা এবং সাভার চতুর্জোরা নিয়ে কেরানীগঞ্জ এবং সাভারের এই তিনটি ইউনিয়ন, মোট দশটি ইউনিয়ন নিয়ে সাভার এবং কেরানীগঞ্জের ঢাকা দুই আসন, এবং সেই দুই আসনে আমি এখন উপস্থিত আছি তেঁতুলজোড়া ইউনিয়নের যে তাদের আওয়ামী লীগের যে জনসভা নৌকা প্রতীকের অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি জনসভা করছেন এবং এখানে সাভারের তিনটি ইউনিয়নের যে জনগণ এবং তার প্রার্থী জনসমর্থন রয়েছে তাদের নিয়ে এখানে উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আমরা এখানকার সমর্থকদের সাথে কথা বলেছি এবং অন্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে মূলত বিগত দিনের কাজ, উন্নয়ন এবং দুর্দিনে যাদেরকে তারা কাছে পেয়েছেন সেই ধরনের প্রার্থীদেরকেই তারা মনোনীত করবেন। তো আমরা যদি দেখি যে এখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম বক্তব্য রাখছেন, আমরা যদি একটু দেখি যে কামরুল ইসলামের বক্তব্য একটু সরাসরি ওনার বক্তব্যে চলে যায়, তাহলে দেখবেন যে উনি জনসাধারণের উদ্দেশ্যে এবং জনসমর্থনে যে বক্তব্য রাখছেন সে বক্তব্য একটু শুনব। প্রতি 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার বাংলাদেশে যে আমূল পরিবর্তন হয়েছে এটা সবাইকে স্বীকার করতে হবে। পদ্মা সেতু, আমার অর্থে পদ্মা সেতু, বিশ্বব্যাংক অনেক চাল ধারণা করেছে, তারপরে শেখ হাসিনার অত্যন্ত দৃঢ় প্রত্যয় বলে আজকে তিনি আমাদের টাকায়, নিজের টাকায় আজকে পদ্মা সেতু করেছে। আজকে যোগাযোগ ব্যবস্থার যেভাবে পরিবর্তন হয়েছে, আপনার হিমায়তপুর থেকে মেট্রো রেলের লাইন যাবে, আন্ডারগ্রাউন্ডের লাইন যাবে, আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে দিয়ে টানেল এবং সমস্ত বাংলাদেশের সর্বত্র আজকে ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু যেভাবে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, এইরকম পরিবর্তনের কথা কেউ আগে চিন্তাও করতে পারে নাই। শেখ হাসিনা এই 15 বছরে এই পরিবর্তনে দিয়েছেন। আজকে খাদ্যের কোনো সমস্যা নাই, কৃষির ক্ষেত্রে বলেন, খাদ্যের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে আজকে স্কুলের ছেলেমেয়েরা বছরের প্রথম দিন বই পায়, বিনামূল্যে বই পায়, এটা কখনো চিন্তাও করতে পারেনি বাংলাদেশের স্কুলের ছেলেমেয়েরা বছরের প্রথম দিন বিনামূল্যে বই পাবে। প্রাথমিক স্কুলের প্রত্যেকটা বিল্ডিং দৃষ্টিনন্দন বিল্ডিং, আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি আজকে এই বিগত 15 বছরে আপনাদের প্রতিনিধি হিসেবে এই এই তিনটি ইউনিয়নে যে পরিবর্তন এসেছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন। আপনাদের অতীত আপনাদের এমপিরা ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধি ছিলেন, এইরকম পরিবর্তন আসে নাই। আমি 2008 সালে নির্বাচন করতে যখন আসি, আমি ভাগপুরটায় আমি গাড়ি নিয়ে যেতে পারি নাই, আমাকে হেঁটে যেতে হয়েছে অথবা রিক্সায় যেতে হয়েছে। আজকে ভাগপুরটার প্রত্যেকটা রাস্তাঘাট হয়েছে, ভাগপুরটা ছিল আলোর নিচে অন্ধকার, বাতির নিচে অন্ধকার, এরকম একটা জায়গা ছিল ভাঙ্কুরটা, সেখানে প্রত্যেকটা রাস্তাঘাট রয়েছে। একটা রাস্তা ভাঙ্কুরটা থেকে আগে মসিনা পর্যন্ত যেতে লাগতো 1.5 ঘন্টা, সেখানে আজকে মাত্র 15-20 মিনিটের মধ্যে মসিনা যাওয়া যায়, এত বড় রাস্তা আমরা করতে পেরেছি। এটুল যারা বলেন, আমিনবাজার বলেন, সকল জায়গায়। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়া রহমান। জিয়া